আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব পবিত্র কুরআনুল করিমের তিরিশ নাম্বার পাড়া থেকে ছোট একটি সোরা সোরা গিয়া এই সোরাটি আজকে আমরা একদম অক্ষরে অক্ষরে শব্দ শব্দে সঠিক উচ্চারণ করে শিখব আমি আপনাদেরকে সঠিক উচ্চারণ করে বলে দেবো আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন এতে করে এক দুইবার প্র্যাকটিস করাতেই এই সোরাটি আপনাদের মুখস্থ হয়ে যাবে সুরাটিকে ছোট বললেই চলে এই সোরাটি পড়তে মাত্র এক থেকে দেড় মিনিট সময় লাগে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগে কিন্তু আমি আপনাদেরকে শেখাবো তাই হয়তো একটু টাইম লেগে যাবে এই সুরাটি শিখে আপনারা চাইলে নামাজের ভিতরেও পড়তে পারেন তো দর্শক এই সুরাটি আজকে আমরা সকলেই মুখস্থ করব। চলুন শুরু করছি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন দৈনন্দিন জীবনের মাসাইল ও এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের সবক সুরা بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية هل أتاك هذه لام هل أتا لام هل... آ... تا, تا... خرج هل أتاك هل أتاك هل أتاك হাদি হা দি জোরের পরে ইয়া সাকিন একালিফটান কা হাদি কা হা দি আতা কা হাদি সা দিয়ে এ লাম ধরবে সা সুল হাদি সুল গালিফটান জবরের পরে খালি আলিফ হাদি সুল হ হাল আতা সি ইয়াহ এখানে দেখুন গুলতা আছে কিন্তু গুল তার উচ্চারণটা এখানে হবে না কারণ এখানে অক্ফ হয়েছে অক্ফ করার কারণে এই গুলতাটা হা হয়ে গেছে আয়াতের শেষে গুলতা থাকলে সেই গুলতাটা হা হয়ে যায় সেই গুলতার নিচে বা ওপরে যা থাকবে যে জবর পেশ বা তানবিন যা থাকবে সেগুলো সাকিন হয়ে যাবে আগের অক্ষর দিয়ে হা ধরলে যেমন উচ্চারণ হয় তেমন উচ্চারণ হবে এখানে ইয়া দিয়ে হা ধরলে যেমন উচ্চারণ হয় তেমন উচ্চারণ হবে ইয়া হা জবর ইয়া শুধু এখানে থামার কারণে আর যদি আমরা না থামতাম তাহলে এই তাটা তাই থেকে যেত তো আমরা এখানে থেমে পড়ব এই তাটাকে হা হাদিসুল শিয়াং হাল আতা হাদি গিয় আতা হাদি গিয়ায়ুই উজু পেশের উপরে ওয়সাকিন একালিফটান উজু হুই হা দিয়ে তাসদিত ওলা ইয়া দৌড়বে এখানে ইদগামী বাগুন না গুন্না হবে হা ইয়া দুই পেশ হুই ओजू हुई ओजू हुई यदर बे यऊ ओजू हुई यऊ ओजू हुई यऊ मीन यऊ माइ री याऊ माई दीन्जूजू मादी

বুজু হুঁইয়েও ম্যা এ দিন খসিয়া পরের অ্যা মিলা তুন আয় জবরপুরে খালি আলিফ একালিফটন অ্যা মি ল্যা আ মিল্যা আ মিল্যা তুন এখানে দেখুন এই তার উপরে তানবিন দুই পেশ ইহার পরের পৃষ্ঠায় এই আয়তের বাকি অংশটুকু রয়েছে পরের পৃষ্ঠায় তো এখানে দেখুন তার ওপর দুই পেশ এই দুই পেশের পরে পরের পৃষ্ঠায় তাসদিতওয়ালা নুন আছে তাই এখানে ঈদগামী বাগুন্নাহ গুন্যা হবে আুন তুন বলে গুন্না করতে হবে তুন আয়াতের বাকি অংশটুকু পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় যাওয়ার আগে আয়াতের এইটুকু কিন্তু মনে রাখতে হবে কারণ আমরা ওই পৃষ্ঠায় গিয়ে আয়াতের শুরু এখান থেকে ধরে পড়ব আমিলাতুন চলুন ইহার পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় এই যে দেখুন আমি আপনাদেরকে বলছিলাম ওয়ালা নুন আছে এই ওয়ালা নুন থাকার কারণে তানবিনের পরে ওয়ালা নুন থাকার কারণে ঈদগ্রামে বাগুননা গন্যা হয়েছে নুন আলিফ জবর না তাহলে আমরা ওই পৃষ্ঠায় আয়াতের শুরু ওখান থেকে রেখে আসছি যে আমিলাতুন না। সি ব্যা না সিঁ বে হা হয়ে গেছে না সিঁহি ব্যা অ্যা মিলেতু না সিঁই শুরু ওখান থেকে অ্যা মিলেতু না সিঁ বে তারপরে আয়াত তাস লে তা দিয়ে সদ ধরবে তাস তাস সদের উচ্চারণটা খেল করবেন তাস একেবারে তাস বলা যাবে না তাস বললে কিন্তু এই সিনের উচ্চারণ চলে আসবে যেহেতু এখানে সদ তাই সদের উচ্চারণ করতে হবে তাস খারা জবর এক লিফটান না রন না জবর পরে খালি আলিফ এক লিফটান রন রন হামিয়া হা এক জবর পরে খালি আলিফ নারণ হামিয়াং তাসলা নারণ হামিয়াং তাসলা নারণ হ আমার সাথে বলুন তাসলা নারণ হামিয়াং পরায় তুস গ তা দি সিন্দরবে তুষ গারাজবর মিন মিম দিয়ে নুন ধরবে মিন তুস মিন আই নিন আইন দিয়ে আ আই নিন আই নিন তুস ও মিন আই নিন আলিফটান খারা জবর গুলতা হা হয়ে গেছে আনিয়া আইনিন আনিয়া তুষ ক আইনিন আনিয়াং আমার সাথে বলুন তুষ ক মিন নাই নিন আনিয়াং পর লাইসা স্যা লাম দিয়া লাহুম লা হুম হাদি মিন দৌড়বে হুম লাহুম লাই লাহুম লাইসা লাহুম তুআমুন ত্বা আ আকালিফতান জবর উপরে খারে আলিফ তুআমুন তুআমুন লাইসা লাহুম তুআমুন লাইসা লাহুম তুআমুন ইল্লা হামজা দিয়ে লম দরবে হামজা লম জের ইল লাম আলিফ জবর লা একালিফ টান জবরের পরে খালি আলিফ মিম দিয়ে নুন দৌড়বে মিম এখানে ইকফা গুন্না হবে নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ দদ আসছে দর্শক আপনাদের যদি এই সমস্ত টান গুন্না উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে উদাহরণ সহ রিপ্লাইয়ের মাধ্যমে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে মিং ইং এখানে প্রথমত একালিপ ছিল জেরের পরে ইয়াসাকিন একালিফটান টান আমরা জানি জেরের পরে ইয়াশাক থাকলে একালিফ দিয়ে পড়তে হয় তো প্রথমত একালিপ ছিল কিন্তু এখানে অক্ষ করার কারণে এই একালিফটানের পরের অক্ষরেই অক্ষ হয়েছে অক্ষ হওয়ার কারণে একালিপ্টানটা টান হয়ে গেছে এই তিনা টানের নাম মধ্যে আরজি রি বলে টান দিয়ে টান দিয়ে এই আইনকে ধরবে আইনের নিচে দুই জের সাকিন হয়ে যাবে উচ্চারণটা কেমন হবে খেয়াল করুন মিং বরি এরকম মিং বরি এখানে এক আলিফ টান হবে জবরের পরে খালি আলিফ এখানে তাসদিদের কোনো উচ্চারণ হবে না কারণ আয়াতের শুরু আয়াতের শুরু প্রথম অক্ষরে তাসদিদ থাকলে সেই তাসদিদের কোনো দাম থাকে না উচ্চারণ হয় না لا يس منو يا ديسين دربي يس منو لا يس منو لا يس منو ولا و لا لا اكليفتن. ولا يس منو ولا لا يس منو ولا. ولا يغني ইয়াদিয়ে গয়েন দৌড়বে ইয়োগো ইয়োগো নি নি এক লিপ্টন জেরের পরে ইয়া সাকিন ওয়ালায়োগোনি ল্যায়োস মেন ওয়ালায়ো নি মেং এখানেও এক ফাগুন্না নুন সাকিনের পরে একফার ফার পনেরো হরফের এক হরফ জিম আসছে মিম নুনজের মিং একফা গুন্নাটা নাকের ভিতরে লুকিয়ে করতে হয় মিং জু এখানেও মধ্যে আর্জি তিনালিপ্টান এই যে পেশের পরে ওয়াসাকিন প্রথমত একালিপ্টান ছিল কিন্তু এই একালিপ্টানের পরের অক্ষরেই অক্ষ হওয়ার কারণে এখানে এই একালিপ্টানটা তিনালিপ্টান হয়ে গেছে জু বলে টান দিয়ে তিনালিপ তিনালিপটান দিয়ে আইনকে দৌড়বে জু জু

হা দি ইয়া ইয়াদৌড়বে এখানে ঈদগামে বাগুন গণ্না হবে হা ইয়াদুই পেশ হুই ও জু হুই মা ইয়াদি ওয়াউ দৌড়বে ইয়ু হুই মা এখানেও ঈদগামে বাগুননা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ নুন আসছে তাস্তিত সহকারে

আপনাদেরকে একটু আগে বলছি আয়াতের শুরু প্রথম অক্ষরে তাসদিদ থাকলে সেই তাসদীদের কোনো উচ্চারণ হয় না এখানে তাসদিদের কোনো উচ্চারণ হবে না শুধু লামজির লি লি সাহ সিন্ধিয়া আইন দৌড়বে লি স্যা আইনের উচ্চারণটা খেয়াল করবেন গলার ভিতর থেকে শক্ত করে আনতে হবে লি স্যা ই হবার উপরে খালি আলিফ এক আলিফ লি স্যা ই হি স্যা ই হা র এক আলিফ জবর উপরে খালি আলিফ র অক্ষরের সময় এই যে গুলতা হয়েছে এই গুলতাটা হা হয়ে যাবে

ফিজন্ন আলিয়ালিফ্টন জবরপুরে খালি আলিফ ফি জিন আলিয় আলিয়ায় একটন জবরপুরে খালি আলিফ তাজদি লা তাস মাও তাদি বে তাস মা ও তাস মাও লা তাস মাও লা তাস মাও ফি ফি একালিফটান জের পই আসাকি। ফিহাহা একাফটান জবর পরে খাি আরিফ। তাস মাও ফি হ। লা তাসমাউ ফিহা লা জবর উপরে খালি আর ইফ এক লিফতন লা গ ইয়া আ তার ছা হা হয়ে যাবে লা গ ইয়া তাসমাউ ফিহা লা গ ইয়া লা তাসমাউ ফিহা লা গ ইয়া ফিহা

wa akwabum mimdi waw darbe mau wa akwabum mau bu pesher pore waw sakin akleftan mau bu mau bu a maubu'a wa akwabum maubu'a ও এক ওয়া বুমদুআং পরের আয়াৎ ও না মা ও না মা মা একলেপ্টন ও না মা রি ও এই আয়াতের বাকি অংশটুকু ইহার পরের পৃষ্ঠায় চলুন পরের পৃষ্ঠায় যাওয়ার আগে আয়তের শুরু এখান থেকে মনে রাখতে হবে কারণ ওই পৃষ্ঠায় গিয়ে আমরা আয়াতের শুরু এখান থেকে ধরে পড়ব চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় মাস ফু মিম দিয়ে স ধরবে মাস ফু একা লিফটান পৃষ্ঠের পরে ওয়াউ সাকিন মাস ফু তাহলে আয়াতের বাকি অংশটুকু ওই পৃষ্ঠায় রেখে আসছি ওখান থেকে পড়ি ونمارق مصفو ونمارق مصفو فه قلت ها هو فه مصفو فه ونمارق مصفو فه ونمارق مصفو فه برد و؟ وز

সার পরিবসা কিনা একালিপ্টন ম্যাব সু আয়তার শেষে গুলতা হা হয়ে গেছে সা দিয়ে হা ধরলে যেমন উচরণ হয় তেমন উচরণ হবে আগের অক্ষর দিয়ে দৌড়তে হবে ম্য এখানে দৌড়ছে হলো ফা দিয়ে তারপরে এখানে সা দিয়ে এরকম প্রত্যেকটা আয়াতের ভিতরেই মানে আয়াতের শেষে যদি গুলতা থাকে আগের আয়াত দিয়ে হা দৌড়লে যেমন উচরণ হয় মানে আগের অক্ষর দিয়ে হা দৌড়লে যেমন উচরণ হয় তেমন উচ্চারণ হবে

إلى الإبل كيف أفلا ينظرون إلى الإبل كيف خلقت قط. خلق قفدية تعدر بي قد خلقت آية الشرطة كي عمشت بلون আফলাইং বৰুণা ইলাল এইবেলিকাই শোলিকত পৰায়ত অ ইলাচছা মা অ ই লাম দিয়ে এই সিন দৌৰবে লাম চিঞ্জবৰ লাছ চিঞ্জবৰ চা লাছা মা মা এখানে চার আলিফ টান হবে মধ্যে মোত وَإِلَى السَّمَاءِ وَإِلَى السَّمَاءِ كَيْفَ كفضي يَدِهِ كَيْفَ كَيْفَ وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ رُفِعَتْ عندي تضرب عَتْ رُفِعَتْ وإلى السماء كيف رفعت؟ أمرشده بقولن. وإلى السماء كيف رفعت؟ قراءة. وإلى الجبال وإلى ال. الام دي الام دوربي. لام لام زبور لال. وإلى ال وإلى ال جبال.

وإلى الجبال كيف نصبت. وإلى الجبال كيف نصبت. برد وإلى الأرض. وإلى ال. إلى الأرض. وإلى الأرض. همزة دي روض دربي. أر أرض. أرضي. أرضي. وإلى الأرض. وإلى الأرض كفدي أدربي كيف كفدي دي يدرب كيف فاز ورفا كيف وإلى الأرض كيف وإلى الأرض كيف سطحت سطي 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 وترن لك هالكربن سطي سطي حد سوتي. 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 حد يتعدر به সুতিহাত হাত ও ইলেল অ রুদি কাইফা সুঁতি হাত ও ইলেল অ রুদি কাইফা সুঁতি হাত পর রায় ফায়দ্যাগ কির ফায় জাল দিয়ে কাপ দৌড়বে জাল কাবজবার দ্যাখ কাপ দিয়ে র দৌড়বে কির ফায়দ্যাগ কির ফায় কির শব্দটা ছোট তাই আমরা এখানে থামবো না এখানে থামার জন্য অফ দিয়েছে মানে থামার জন্য চিহ্ন দিয়েছে আমরা এখানে থামবো না ফাদাককির ইন না ইন ওয়াজিবগুন্না হরকতের পরে নুনের উপরে তাসদি আসছে ওয়াজিব ফাদাক কির ইন না মা মা তিন লিপ্টান ফাসিল ইন্নামা ফায়াদাক কির আং ইখফাগুননা ইনমা আং ত ফারাকির ইনামা আং ত মুরাককির মুরাক দালদিক আবদরবে রাক মুরাক কির এখানে অক্ষ করার কারণে রর উপরে যে দুই তানবিন আছে দুই জবর তানবিন আছে এই তানবিনটা সাকিন হয়ে যাবে কাফ দিয়ে রদ উল্লে যেমন উচ্চারণ হয় তেমন উচ্চারণ হবে কাফ রজের কির মোজাক কির মোজাক কির ফাজাক কির মোজাক কির আমার সাথে বলুন ফাজাক কির ইনাম তামোজাক কির লাস্টা আয় লাই হিম লাম দি সিন্দোরবে লাস্ তে লাই হিম আই লাই লাম দি লাই আই হিম এখানে এই মিমছাখিনি একলাপ গুনা হবে হা জিৰ হিম্ লাস্ তে আই হিম বিমু বিমু চাই তির বিমু চাই এখানে এই সৎ বাদ দিয়ে এই সিনের উচ্চারণটা করতে হবে সিন ইয়াজবর সাই বি মুসাই বি মুসাই তের অক্ষ করার কারণে রন নিচে দুই জের তানবিন সাকিন হয়ে গেছে বি মুসাই তের ল্যাস্তালাই বি মুসাই আবার যদি কেউ এখানে সিন বাদ দিয়ে সদ পড়তে চায় সেটাও পারবে সদও পড়তে পারবে সিনও পড়তে পারবে তবে যে কোনো একটা পড়তে হবে বিমু সই এটাও বলা যাবে বিমু সাই এটাও বলা যাবে তো আমরা যেকোনো একটা পড়বো তের আপনাদের যেটা মন চাবে সেটাই পড়তে পারেন সিন পড়লেই বেশি ভালো হয় কারণ সিন আছে ওপরে ওপরে যেটা থাকে সেটাকে পড়তে হয় আমার সাথে বলুন লাস্তা আলাইহিম বিমু সাঈতীর পর রায় ইল লা হামজা দিয়ে লামদোরবে হামজা লাময ইল লাম আলিফ যাব লা লাক লিফ টান জবরেপুরে খালি আলিফ ইল মিম দিয়ে নুন দৌড়বে ই ফাগুন না হবে এখানে ইল লা মাং তা ওয়াল্লা তা ওয়াউ দিয়ে লাম দোরবে ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর লা খারা জবার একালিপ্টন তা ওয়াল্লা ইল এখানে অক্সফ করার কারণে এই রর উপরে যে জবর আছে এই জবরটা সাকিন হয়ে গেছে ফা দিয়ে র ধরলে যেমন উচ্চারণ হয় তেমন উচ্চারণ হবে ওয়া কা ফার ইল তাওয়াল্লা ওয়া কা

فيعذبه الله العذاب الأكبر فيعذبه الله العذاب الأكبر أمر شتى فيعذبه الله العذاب الأكبر فرأيت إن হামজা দিয়ে নুন ধরবে হামজা ইন এখানে ওয়াজিবূর্ণ হবে ইন না ইন না এ লাই ই লাই লাম দিয়ে লাই এ লাই ইন না এ লাই না এ লাই না এখানে তিন আলিফ টান হবে মধ্যমুন ফাসিল ইন দর্শক এই আয়াতের বাকি অংশটুকু ইহার পরের পৃষ্ঠায় চলুন পরের পৃষ্ঠায় যাওয়ার আগে আয়াতের শুরু এখান থেকে এইটুক মনে রাখবেন ওই পৃষ্ঠায় গিয়ে আমরা আয়াত শেষ করব। এখান থেকে ধরে আয়াতের শুরু থেকে ধরে পরে আয়াত শেষ করব। ইন না ইলাইনা চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়তের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় ইয়া বা হুম ই ইয়া ইয়া আকালেফটন জবরের পরে খালি আলিফ ইয়া তাহলে আয়তর সরু ওই পৃষ্ঠায় রেখে আসছে ওখানে ইন না না ইয়া বা হুম হাদি মিম দোর্বে হুম ইয়াবাহুম ইয়াবাহুম আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে দূরে পড়ি ইন্না ইলাইনা ইয়াবাহুম আমার সাথে বলুন ইন্না ইলাইনা ইয়াবাহুম পরের আয়াত সুম্মা সাদি মিম দরবে সা মিম পেশ সুম মিম জবরমা সুম্মা ওয়াজিব গুন্না শুম হামজা দে নন্দরবে হামজা নুন যে ইন ননজবন্না ইন্না শোম্যা ইন না দুনোটাই ওয়াজিব গুন্না শোম্যা ইন না আই লাই না আয় লাই লামদি লাই আই না না আলিফটান জবরেপুরে খালি আলিফ আই লাই না ثم إن علينا ثم إن علينا حساء جبر جابر جبريل ألف ثم إن علينا حساب ب هم هادي من دربي هم حسابهم حسابهم দর্শক এই পর্যন্তই হচ্ছে সুরাতুল গিয়া সুরা গিয়ার মাত্র ছাব্বিশটি আয়াত তো এখন দর্শক এই সুরাটি আমরা আবার শুরু থেকে টেনে টেনে পড়বো এতক্ষণ যেমন অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে পড়েছি এভাবে পড়াতে অনেকের জানা হয়ে গেছে শেখা হয়ে গেছে যে কোন শব্দে কেমন উচ্চারণ হয় কেমন টান হয় এগুলো অনেকেরই মোটামুটি শেখা হয়ে গেছে তাই এখন আমরা শুরু থেকে আবার এই সুরাটি সুরা এই সুরাটি টেনে টেনে পড়ব আপনারাও আমার সাথে সাথে বলুন বিসমিল্লা وجوه يومئذ خاشعه عامله ناصبه تصلى نارا حاميه تسقى من عين انيه ليس لهم طعام الا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمه لسعيها راضيه في جنة عالية، لا تسمع فيها لاغية، فيها عين جارية، فيها سرر مرفوعة، وأكواب موضوعه ونمارق مصفوفه وزرابي مبثوثه افلا ينظرون الى الابل كيف خلقت والى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر الا من تولى وكفر فيعذبه الله العذاب الاكبر ان الينا ايابهم ثم ان দর্শক শেখা শেষ হলো আমাদের সোরা গিয়া এই সোরাটি আমি আপনাদেরকে যেভাবে শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে এক দুইবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি এই সোরাটি সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে মুখস্থ করার তৌফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের সবকটি এই পর্যন্তই আবার আসবো সামনে অন্য কোনো সোরা বা দোয়া নিয়ে شكرا لي هل بن السلام عليكم ورحمة الله